পরবর্তীতে আমরা স্কুল অবরোধ করবো, কারণে এই যে সে প্রহ্লাদ বৈরাগী আমাদের না বলে, আমরা হচ্ছি স্কুলের ডোনার, আমাদেরকে না জানায় না বলে এরকম যে একটা সেক্রেটারি দাঁড়ায় গেল চুপ চুপ করে, সেটা তো আমরা জানি না। ওই জন্য আমরা এখানে আজকে আন্দোলন করতে আসছি। আমাদের জমি আমাদের জানাবে না, আমাদের গার্জেনকেও কিছু বলেনি, জানায়নি, চিঠিও দেয়নি, কিছু দেয়নি, তো চুপ চুপ করে এরা হয়ে গেছে। তো এখন আমরা ওই জন্য আন্দোলন করতে আসছি এখানে, আমরা মানছি না, মানবো না, ব্যাস। আমার নাম রিনা পাল। আমরা সেক্রেটারি প্রেসিডেন্ট যে হবে এখানটা স্কুলের, এটা নিয়ে আমরা এটাতে আমরা ওনাকে হতে দিব না, ওনার প্রহ্লাদ বৈরাগীকে। আমরা এখানে গার্জেন, আমরা এটা মিটিং করে, মিটিংয়ের সাহায্যে এটা আমরা গার্জেনদের কল করে আমরা এটা বানাব। তো এখন মানে কি হয়েছে আপনাদের? আমরা আমাদের গার্জেন, আপনারা কি জানতে পারলেন? আমরা স্কুলে আমরা একটা লিখিত দিলাম মাস্টার মশাইকে, হেডমাস্টারকে, যে আমরা এটা বাধা করছি যে না ইনি প্রেসিডেন্ট হয়ে না আসুক। না, উনি ওনার ফালান বৈরাগী, ওনার ভাই প্রহ্লাদ বৈরাগী, এখানে একটা বিগত আগে কিছুদিন আগে একটা গণ্ডগোল হয়ে গেল, এখানকার জনগণ ছাত্র গার্জেন ছাত্ররা যা মানছে না, তার বাবদে আমরা বাড়িতে বসে একটা মিটিং করে গার্জেনদের নিয়ে আমি আজকে স্কুলে এসে একটা ডিভিউশনটা দিচ্ছি, যাতে এই প্রহ্লাদ বৈরাগীকে এই স্কুলে কমিটিতে রাখা না হয়। হ্যাঁ, সেক্রেটারি পদে যেটা দিয়েছে ওনাকে যেন এটা আমাদের হাইকম্যান্ড যেন এটা না করে, এটা আমরা এই জন্য আমরা আজকে স্কুলে আন্দোলনে আসছি। আমরা যদি আমাদের হাইকম্যান্ড যদি না মানে তাহলে আমরা কিন্তু এটাতে আন্দোলনে যাব। হ্যাঁ, আমরা আন্দোলন করব। আমার নাম বিজয় পাল। আপনি কি আপনার ভবিষ্যৎ নিয়ে চিন্তিত? মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ করার পর কি নিয়ে পড়বেন ভাবছেন? আজই চিন্তা না করে চলে আসুন ঝাড়গ্রাম শহরের বিদ্যাসাগর পল্লীর নবজ্যোতি এডুকেশন সোসাইটিতে। 100% চাকুরির নিশ্চিত সুযোগ, বিনামূল্যে শিখুন হোটেল ম্যানেজমেন্ট কোর্স। এখানে দুটি কোর্স শেখানো হয়, ফুড অ্যান্ড বেভারেজ সার্ভিস স্টুয়ার্ড, কমার্স শিপ। যোগ্যতা ন্যূনতম অষ্টম ও মাধ্যমিক পাস, আসন সংখ্যা সীমিত। আজই যোগাযোগ করুন 7076879600 এবং 8388036067 নম্বরে।